নবীজির কলিজার টুকরার নাতি হাসান আর হুসাইন কোন আলীর কলিজার টুকরার সন্তান দুইটা কোন ফাতেমার কলিজার টুকরার সন্তান দুটো কোন দুইটা ভাই এসে যদি বলে বিলাল আজান না দিয়া পারবে না দুইটা ভাই দৌড়ায় সা হযরত বিলালের পায়ের কাছে দাঁড়াইয়া হাত ধরে ধরে টানে আর ডেকে বলে নানার মুয়াজ্জিন একটু কি আজান দিয়ে শোনাইবা হযরত বিলাল তাকায় দেখে দুইটা মায়ের চেহারার মধ্যে যেন নবীর চেহারার একটা মিল বুঝা পাওয়া যায় দুই ভাইয়ের দিকে তাকায় হযরত বিলাল কাঁদে আর বুকের মধ্যে আবুল আবির দাসি গিয়া বলে মালিক আমার ভুলে গেছেন নাকি আপনার ভাতিজা আপনার আব্দুল্লাহ যে ভাই আছে আব্দুল্লাহর ঘরে এমন চমৎকার ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করেছে আপনি তার চেহারার দিকে তাকাইলে আকাশের চাঁদ পর্যন্ত হার মেনে যায় আবুলা বলে দাসী আমার এমন চমৎকার সংবাদ তুই আমার দিলি আর দেরি করা যাবে না এই মুহূর্তে আমি তোরে চিরজীবনের জন্য আজাদ করে দিলাম আবুল আহাব আমার নবীর জন্মে খুশি আমার নবীর জন্মে আবুল আহাব চরম খুশি কিন্তু মুসলমান রহমতে আলমের যখন দুই বছর চল্লিশ বছর বয়স হয়ে গেল আমার নবীর উপরে আল্লাহ তাআলা দাওয়াতের দায়িত্ব দিলেন নবুয়তের দায়িত্ব দিলেন আমার মালিক ডাক দিয়া পায় ওয়া আনদির আশিরাতাকাল আকরাবীন পয়গম্বর এবার আপনার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুনের ভয় দেখাতে আরম্ভ করে রাসূল আরবি সাফা পাহাড়ের উপরে দাঁড়াইয়া মক্কার সব মানুষদেরকে ডেকে ডেকে বললেন এরে মক্কার মানুষেরা আমি মুহাম্মদ তোমাদের কাছে কেমন মানুষ বলো মক্কার লোকজন বলে মুহাম্মদ তোমার মতো ভালো মানুষ হয় না তোমার মতো সত্যবাদী মানুষ হয় না তোমার মতো বিশ্বাসী মানুষ এমন দুনিয়ায় হয় না আমরা আমাদের সন্তানকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি আমরা আমাদের বাবাকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি আমরা আমাদের স্ত্রীদেরকে এতটা বিশ্বাস করি না যতটা তোমাকে বিশ্বাস করি সাফা পাহাড়ের পেছন দিকে তোমাদের জন্য শত্রু বাহিনী আছে যে কোনো সময় চাইলেই তারা তোমাদের আক্রমণ করতে পারে বিশ্বাস করবে কিনা বলো মক্কার লোকজন বলে মুহাম্মদ তুমি যদি বলো তাইলে তো আমরা বিশ্বাস না করে পারি না কারণ তুমি জীবনে কোনোদিন কোনো মিথ্যা কথা বলো নাই নবী আমার ডাক দেয় তাইলে শুনে না এক আল্লাহকে রাব্বুল মেনে নাও এ মুসলমান আমার নবী মক্কার মুসলমান মক্কার কাফেরদেরকে ডাক দেয় আরে মক্কাবাসী শোনো কবরের আজাব থেকে যদি বাঁচতে হয় জাহান্নামের আজাব থেকে যদি বাঁচতে হয় ওই পরকালের আজাব থেকে যদি বাঁচতে হয় ওই জাহান্নামের আজাব বড় কঠিন জাহান্নামের আজাব তুমি যদি বাঁচতে হয় দুনিয়ার সব কিছু ছেড়ে দাও মানুষের গোলামি ছেড়ে দিয়ে এক আল্লাহকে রব্বুল স্বীকার করে নাও আবু লাহাবের কাছে এতক্ষণ আমার নবী বড় ভালো বড় ভালো বড় ভালো মানুষ কিন্তু যখনই আমার নবী বললেন এক আল্লাহকে রব্বুল স্বীকার করে নাও আবু লাহাব সাথে সাথে ডাক দিয়া বলে তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাআতানা মুহাম্মদ ধ্বংস হয়ে আমাদেরকে ডেকেছ চিল্লা জোরে বলে নাউযু বিল্লাহ হে মুসলমান বলো আবুল আহাব আমার নবীকে বদদোয়া দেয় সব বদদোয়ার এক সময় না কিছু বদদোয়ার রিয়াকশন হয় সব বদদোয়ার এক সময় না মুসলমান কিছু বদদোয়ার কিন্তু রিয়াকশন হয়
আমরা তো তাকাইয়া তাকাইয়া দেখি এক বছর যাইতে না যাইতে আল্লাহ তাআলা এমন বেল ডুবান ডুবাইয়া দিছে, ক্ষমতা সব হারাইয়া ঘরে শুইয়া থাকলেও ফ্যান পইরা কপাল ফাটে কপাল পোড়া। এই জন্য আলেমদের বিরুদ্ধে বলো না, যদি পারো তাইলে আলেমদের পক্ষে বলো, বিরুদ্ধে বইল না। নবী আমার ডাকতে কোন আলিমান ও মুতাআল্লিমান ও মুসতানিয়াত ও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতুহলিক। শোনো শোনো, যদি তোমরা পারো আলেম হও, যদি আলেম হতে না পারো আলেমের আলেমের অভিভাবক হও, তাও যদি না পারো আলেমের মহাব্বতকারী হও, তাও যদি না পারো আলেমদের সহযোগিতাকারী হও, তাও যদি না পারো আলেমদের বিরোধিতা কইরো না। আলেমদের বিরোধিতা যদি করো, ওই নমরুদকে আমার আল্লাহ তাআলা মশার কামড় খাওয়ায়া মারছে, ফেরাউনকে আমার আল্লাহ তাআলা নদীর মধ্যে চুবাইয়া মারছে, ওই কারুনকে আমার আল্লাহ তাআলা ডুবায় ডুবায় মারছে। হিসাব নিলে দেখো, আলেমদের বিরুদ্ধে যারা বলো, কান তুলে শুনে রাখো, আজ হোক কাল হোক দুনিয়ার থেকে জুতার বাড়ি খাইয়া খাইয়া দুনিয়ার থেকে বিদায় না লাগবে। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر جل وعلا সম্পদ ধ্বংস হয়ে যাবে, আবু নাবের কলিজা পড়ে যাবে, আবু নাবের স্ত্রীটাও ধ্বংস হয়ে যাবে। আজকে 450 বছর পর তাকাইয়া তাকাইয়া দেখো, আবু নাহাব নাম নেওয়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যায় না, উতবা নাম নেওয়ার একজন লোক খুঁজে পাওয়া যায় না, শায়বা নাম নেওয়ার মতো একজন লোক খুঁজে পাওয়া যায় না, আবু জাহান নাম নেওয়ার একজন লোক খুঁজে পাওয়া। সুন্নতের ইত্তেবা থাকবে, সেই মানুষটার দাম আছে, যার মধ্যে আমার নবীর সুন্নতের ইত্তেবা নাই ওই মানুষটার কোনো দাম নাই, ওই মানুষটার কোনো দাম নাই। কারণ কি, কারণ কি, মুসলমান একটা কুকুর হালাল হারাম নাই না চলে না, মুসলমানের বাচ্চা সেও হালাল হারাম নাই না চলে না। একটা কুকুর যা পায় তা খায়, মুসলমানের বাচ্চাও যদি যা পায় তা খায়। একটা কুকুর কোনোদিন সত্য মিথ্যা যাচাই বাছাই করে চলে না, একজন মুসলমানের বাচ্চাও যদি যাচাই বাছাই না করে না করে করে চলে। আমার আল্লাহ বলে, উলাইকা কাল আনআম আনআমি বাল হুম হামাল উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ তাআলা বলেন, এগুলো এত খারাপ এত খারাপ, চতুষ্পায় জন্তু গাধা শিয়াল শুয়োর কুত্তার চেয়েও খারাপ, এত খারাপ এত খারাপ, এই মানুষগুলোর কোন দাম নাই, কোন দাম নাই। এই জন্য মুসলমান বলে যায়, ভালো করে বলে, করি যে আমার নবীর মহাব্বত ঢুকাও, করি যে আল্লাহর মহাব্বত ঢুকাও, আমার নবীর সুন্নতের ইত্তেবা করে 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 চলো, আমার নবীর মহাব্বত এমন করে ঢুকাইবা আল্লাহ আরে গালি দিলে যেমন আমার নবী সহ্য করতে পারেন না, আল্লাহ তা আবার নবীর কেউ গালি দিলে আমার আল্লাহ নিজে সহ্য করতে পারেন না। আমার নবীর পক্ষে আল্লাহ আয়াত নাযিল করেন, ঠিক তেমন ইমামদারের সামনে দাঁড়াইয়া কোন বদকার যদি আমার নবীর গালি দেয়, আমার আল্লাহরে গালি দেয়, কোরআন নিয়ে কথা বলে, কামরাঙ্গীর চরের মুসলমান অচ্চ
বসেন বসেন। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, সবাই কয় না তো, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রেহাই পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, আমিরুল মুমিনীনের দায়িত্ব গ্রহণ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইমামতির মুসল্লায় দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরাম পেছনে দাঁড়ানো, হযরত ওমর পেছনে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি গুলো ফেলে ফেলে কান্না করে, আবার নবী বদি সুস্থ হইয়া আবার কখন ফিরেন? আজকে সাহাবায়ে কেরাম তাকে দেখে নবী আমার নাই, রহমাতুল লিল আলামিন রওজার মধ্যে শুয়ে আছে, সাহাবায়ে কেরাম দের চোখে পানি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়া কমপ্লিট করলেন, হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু আরে আগে থেকে সফরের সামান রেডি করে নিয়ে আসছে, নামাজ শেষ হয়ে গেলে হাতটা বাড়া দে, আমিরুল মুমিনীন বিদায় দেন মদিনায় থাকুন, হযরত ওমর কয় রে বিলাল কেন তুই মদিনায় থাকবি না গো, হযরত উসমান কয় বিলাল রে তুই যদি বলো আমি তোর সম্পদের মালিক বানায় দেব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন রে বিলাল কেন তুমি মদিনা ছাইরা যাইবা, বুঝি আমি বুঝেছি তুমি আমার নবী দুনিয়ায় থাকা অবস্থায় নবীজির কাছ থেকে সম্পদ নিয়া 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 না তুমি খরচ করতে, আজকে নবী আমার না, কার কাছ থেকে সম্পদ নিয়ে নিয়ে তুমি খরচ করো, এই জন্য বুঝি লজ্জায় মদিনা ছেড়ে যাও, তুমি যদি বলো আমি আবু বকর বাইতুল মাল থেকে তোমার জন্য মাসিক ভাতা নির্ধারণ করে দেব, তারপর তুমি মদিনা ছেড়ে যাইবা। হযরত বিলাল চোখের পানি পালা পালা কান্দে আর বলে নবীর সাহাবীর না না, আমি আমার নবীর সামনে সামনে মদিনার গলিতে গলিতে চলতাম, আমার নবীর জন্য রাস্তা থেকে কাটা সরায় সরায় নবীর জন্য রাস্তা তৈরি করে দিই, আমার নবীর জন্য পাহাড় থেকে পাথর গুলো সরাইয়া সরাইয়া আমার নবীর জন্য রাস্তা তৈরি করে দিতাম, আজকে নবী আমার নাই, আমি কার জন্য রাস্তা দিয়া কাটা সরাবো পাথর সরাবো, আমার নবী যখন মসজিদ নববীতে আসতে দৌড়ে গিয়া দরজার সামনে দাঁড়ায় থাকতাম, নবী আমার মসজিদের মধ্যে ঢুকলে আমি আবু বাক আমি বিলাল নবীজির জুতা কারে আমি কোলে করে বগল তলা লইয়া কোলে যেটা ঠান্ডা লাগাইতাম, আজকে নবী আমার নাই, কার জুতো নেবার জন্য আমি সহ্য করতে পারি না, মদিনা ছেড়ে যাও। আবু বকর সিদ্দিক বলেন বিলাল তুমি একাই কি নবীরে ভালোবাসো, আমরা কি নবীরে ভালোবাসি না, হযরত বিলালকে তোমরাও ভালোবাসো আমিও ভালোবাসি, কিন্তু তোমরা আমার নবীর রওজা দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল যখন নবীর রওজার দিকে তাকাই আমি সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না, আমার মদিনা দেখতে পাইল না, চলে যাবো
মদিনা ছেড়ে চলে যাব সিরিয়ার দামেস্কে চলে গেলেন হযরত বিলাল। একদিন দুই দিন নয়রে মুসলমান পাঁচ মাস পার হয়ে গেল, হযরত বিলাল আর মদিনায় ফিরে আসেন না। হঠাৎ করে হযরত বিলাল স্বপ্ন দেখে, নবী আমার স্বপ্নের মধ্যে ডাক দেয়, এরে বিলাল তুই কো, আমি নবীর রাউজার পাশে আবু বকর দাঁড়ায়, ওমর দাঁড়ায়, ওসমান দাঁড়ায়, আলী দাঁড়ায়, সাদ, সাইদ, তালহা, জুবায়ের দাঁড়ায়। আজকে পাঁচ মাস হয়ে গেল রে বিলাল, কই তুই আমার কাছে কেন শোনা? আরে মুসলমান ভালো করে বুঝো, হযরত বিলাল আস্তে করে ঘুম ভেঙে গেল, মদিনার উদ্দেশ্যে পাগলের মতো দৌড়া, মদিনার গলি দিয়ে দৌড়ায়, মদিনার ছোট ছোট মাসুম বাচ্চাগুলো দৌড়ায়, মায়ের কাছে গিয়ে খবর বলে, মা মনে হয় দুই একদিনের মধ্যে নবী মদিনায় ফিরে আসবে। ওই তাকায় দেখছি বিলাল আসছে, নবী চলে যাওয়ার পরে তো বিলাল চলে গিয়েছি, হযরত বিলাল ফিরে আসছে, মনে হয় আমার নবী মদিনায় ফিরে আসবে। মাসুম বাচ্চাগুলো বুঝে না, মানুষগুলো খবর চোখের পানি ফেলাইয়া কান্দে আর ডেকে বলে, নবী আমার, আপনি না আপনার গোলাম রে ডাকছেন, আপনার গোলাম এসে আপনার দরবারে হাজির হয়ে গেছে। আরে বিলালের কান্না মোটে বন্ধ হয় না, সাহাবায়ে কেরাম বার বার করে বলে, বিলাল কতদিন হয়ে গেল তোমার পাপে একটু আজান শুনি না, আমাদেরকে কি আজান দিয়ে শুনাইবা? হযরত বিলাল কয়, আগে আজান দিলে আমার নবী ইমামতি করত, আজকে আমার নবী নাই, আমি কারে আজান দিয়ে শুনাইবা? আমি আর আজান দেব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু মুরব্বি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, তোমরা এমন করে বারবার বলো বিলাল রাদি আজান দেওয়াইতে পারবা, তোমরা এক কাজ করো, কুইজা দেখো, নবীজি কলিজার টুকরার নাতি হাসান আর হুসাইন কই, আলীর কলিজার টুকরার সন্তান দুইটা কই, ফাতেমার কলিজার টুকরার সন্তান দুটো কই, দুইটা ভাই এসে যদি বলে বিলাল আজান না দিয়ে পারবে না। দুইটা ভাই দৌড়ায় সা হযরত বিলালের পায়ের কাছে দাঁড়াইয়া হাত ধরে ধরে তানে আর ডেকে বলে, নানার মুয়াসি, একটু কি আজান দিয়ে শুনাইবা? হযরত বিলাল তাকায় দেখে দুইটা মায়ের চেহারার মধ্যে যেন নবীর চেহারার একটা মিল বুঝা পাওয়া যায়। দুই ভাইয়ের দিকে তাকায় হযরত বিলাল কাঁদে আর বুকের মধ্যে জড়ে বলে, আর দেরি করবো না, আমি আজান দেওয়ার জন্য দাঁড়াইলা। হযরত বিলাল মসজিদে আজান দিতে আরম্ভ করেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শব্দ শুনে মদিনার মানুষগুলো মসজিদ নববীর দিকে পাগলের মতো করে দৌড়ায়, মাসুম বাচ্চাগুলো খেলাধুলা বন্ধ কইরা মায়ের কাছে দৌড়ায় গিয়া ডাক দেওয়া, নতুন করে জামা পরে দাও, আমাদেরকে কাপড় পরে দাও, জুতো পরে দাও, গোসল করে দাও, ওযু করে দাও। ওই যে শোনো বিলাল আজান দেয়, বিলাল আজান দিলে আমার নবী ইমামতি করত, আজকে বিলাল আজান দে, মনে হয় নবী আমার ইমামতি করবে। বাচ্চাগুলো বুঝে না, পাগলের মতো দৌড়ায়, হযরত বিলাল আজান দিতে দিতে আমার নবীর নাম উচ্চারণ করে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার নবীর নামটা উচ্চারণ করে হযরত বিলাল একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। লোকজন দৌড়ে আসছে, কিরে বিলাল,
টার্মিনালের হুশ নাই, হুশ ফিরে আসার পরে ডাক্তার আমি না বলেছি আমি আজান দিতে পারবো না, কেন তোমরা আমারে আজান দিতে বাধ্য করো? আরে কলেজে একটু করে যুবক, আজকে তোমার আমার নবীর মোহাব্বত কি কলেজে এত কম হয়ে গেল? আমার নবীর মোহাব্বত করে মাথায় একটা টুপি লাগাইতে পারো না, আমার নবীর মোহাব্বত করে সুন্নতি দাড়িটারে বড় করতে পারো না, আমার নবীর মোহাব্বত করে সুন্নতি পোশাক পরতে পারো না, আমার নবীর মোহাব্বত করে ঘুষের ব্যবসা ছাড়তে পারো না। আরে যুবক, আমার নবীর মোহাব্বত করে সুদের ব্যবসা ছাড়তে পারো না। কয়দিন দুনিয়া বাঁচবি রে ভাই, তাকাইয়া তাকাইয়া দেখো তোমার আমার বাবা ছিল, আজকে বাবা এই জমিনে নাই, তোমার আমার দাদা এই জমিনে ছিল, আজকে নাই। সিরিয়ালটা কখন জানে তোমার আমার চলে আসে, কারণ দুনিয়ায় আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই রে বাজা। আসার সময় আগে বাবা আসে, তারপরে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়ায় থাকে, সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়, দাদা দুনিয়ায় থাকে, নাতি দুনিয়ার থেকে বিদায় হয়। তোমার আমার পিছনে আজরাইল ঘুরে দিন জানি আবার মালিক আদেশ দিয়া ফেলাবে, কোন দিন জানি আজরাইল সামনে এসে দাঁড়ায় গুনাগারের সামনে, যেমন আজরাইল দাঁড়াবে গুনাগার তাকাইয়া তাকাইয়া দেখবে। আজরাইলের পা দুইটা জমিনে দেখা যায়, মাথাটা সাত আসমানের উপরে, আর এক চক্ষু দুইটা লালি বাবা গাও পারে যে বড়, আর শরীরের প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। গুনাগর যখন আজরাইলের দিকে তাকাবে চক্ষুটা উল্টায় যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কলিজাটার সামনে তাকাইয়া রুহুটার মধ্যে এত জোরে থাপা মারবে, কলিজার রাগগুলো টাস 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 করে ছেড়ে যাবে। আরে যুবক, সাপেলাকে দেখো, ওই কবরটা কিন্তু বড় ভয়ঙ্কর, ওই কবরের সাথেও নাই, বাতিও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, কবর বারবার করে ডাক দেয় আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল তুরা, আমি বড় অন্ধকার ঘর, আমি বড় একাকীর ঘর, আমি বড় মাটির ঘর, আমার কাছে কিছু নাই, আমার জানে মাটি পাবে মাটি, সামনে মাটি পেছনে মাটি উপর মাটি নিচে মাটি, ভালো আমল করে যদি আসতে পারো আমি কবর তোমার সাথে ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে নাই পারো এর কপাল পোড়ার দাগ, আমি কবর দুই দিকের মাটি একত্রিত হইয়া এত জোরে চাপ মারব, একটা বাজারের হাড্ডি কিন্তু আরেকটা পাশে নিয়ে পৌঁছাইয়া দেব। যুবক, একটা বারের জন্য চিন্তা করে দেখো, দুনিয়াটা কয়দিন আর কয়দিন দুনিয়া বাঁচবা, আজকে ময়দান তার থেকে ওয়াদা করে যাও, হায় আল্লাহ, যতদিন তোমার এই জমিনে বেঁচে থাকবো, আয় আল্লাহ আর শয়তানের রাস্তায় চলবো না, যুবকরে ওয়াদা করে বেরো আর উল্টো বাঁকা রাস্তায় চলবো না, আর খারাপ রাস্তায় চলবো না, আর সুদ খাবো না, আর ঘুষ খাবো না, আর হারাম কাজের দিকে নজর দেব না, আর পর পর নারীর দিকে নজর দেব না, নিজের মনটারে বুঝাইয়া আজকের মাহফিল থেকে পাক্কা সাচ্চা নিয়ত কইরা মালিকের দরবারে কারা কারা দুই হাত দেখাইতে পারো, হাতটা তুলে দেখাও, চিল্লায় ডাক দাও আল্লাহ, চোখের পানি ফেলাইয়া চিল্লায় ডাক দাও আল্লাহ, জোরে আওয়াজ দিয়ে জোরে ডাক দাও চোখে পানি না আসলে কান্নার ভান ধরে ধরে ডাকতা, দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন পানি ছাড়া নিভানো যায় না, ওই কবরে ওই যে জাহান্নামের আগুন
ওটাও কিন্তু চোখের পানি ছাড়া নিভানো ঝরল। চিল্লা মালিক রে ডাক দাও অল্লাহর বলি যতগুলো মানুষ হাত উত্তোলন করেছি আয় আল্লাহ আমাদেরকে মেহরবানি করে মাফ করে দাও, আর নামাজ ছাড়বো না, আর দিনের রাস্তার বাহিরে চলবো না। আল্লাহ তুমি কবুল করে না, জবান খুলে বলো আমিন, আর জোরে আওয়াজ করে বলো আল্লাহুম্মা আমিন। হাত গুলো নামান আমার ভাইরা, রাত অনেক গভীর হয়ে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে, আমি যে কথা বুঝাতে চেয়েছিলাম আর তো কোনো কথা নেই। মোনাজাত তাজকিয়াতুল উম্মাহ মাদ্রাসায় আগামী কত তারিখ থেকে? 1 ডিসেম্বর থেকে ফ্রি ক্লাস চলবে ইনশাআল্লাহ।